হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমরা দেখব এই পৃথিবীর প্রথম স্মার্টফোন কিভাবে তৈরি হয়েছিল। এটা হলো সেই সময়ের গল্প যখন বাজারে শুধুমাত্র একটাই স্মার্টফোন কোম্পানি ছিল, যার নাম হলো ব্ল্যাকবেরি। এক সময় পৃথিবীর 45% স্মার্টফোন ইউজার এই কোম্পানির ফোন ব্যবহার করত, কিন্তু নিজেদের বেশ কিছু ভুলের জন্য বর্তমানে এই কোম্পানিটা বাজার থেকে পুরোপুরিভাবে নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলেছে। আর এই কোম্পানির উত্থান পতনের সত্যি কাহিনী থেকে তৈরি আমাদের আজকের সিনেমার নাম ব্ল্যাকবেরি। 2023 সালে মুক্তি পাওয়া এই কানাডিয়ান সিনেমার IMDb রেটিং 7.4। তো গল্পটা শুরু হয় 1996 সালে কানাডার ওয়াটারলু শহর থেকে, যেখানে আমরা মাইক লাজারিডিস আর ডাগলাস ফ্রাগিন নামের এই দুটো ছেলেকে দেখতে পাই। এরা দুজন রিসার্চ ইন মোশন নামে একটা সফটওয়্যার কোম্পানি চালাত, যেখানে ওরা বিভিন্ন রকম কম্পিউটার সফটওয়্যার আর হার্ডওয়্যার তৈরি করত। এটা ছিল এমন একটা সময় যখন কোনো স্মার্টফোন আবিষ্কার হয়নি, তাই মানুষকে ইন্টারনেট ব্যবহার করতে গেলে অথবা কাউকে ইমেল পাঠাতে গেলে কম্পিউটার ব্যবহার করতে হতো। কিন্তু মাইকের কাছে এমন একটা স্মার্টফোনের আইডিয়া ছিল যেটার মাধ্যমে ছোট্ট ফোনের সাহায্যেই ইন্টারনেট ব্যবহার করে ইমেল পাঠানো বা রিসিভ করা সম্ভব ছিল। কিন্তু সমস্যা হলো, খাতায় কলমে থাকা এই আইডিয়া থেকে ফোন তৈরি করতে গেলে অনেকটা টাকার প্রয়োজন ছিল। তাই এখন মাইক আর ডাগলাস এমন একটা কোম্পানির খোঁজ করছিল যারা ওদের এই স্মার্টফোনের প্রজেক্টের ওপরে টাকা ইনভেস্ট করবে। এখন এই কাজের জন্য ওরা জিম বলসলি নামের একটা লোকের সঙ্গে দেখা করে। জিম কানাডার খুবই বড় একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানির ম্যানেজার ছিল। এখন মাইক আর ডাগলাস দুজন মিলে জিমকে নিজেদের আইডিয়াটা বোঝানোর চেষ্টা করে, কিন্তু সমস্যা হলো মাইক নতুন লোকজনের সঙ্গে কথা বলার সময় খুবই নার্ভাস হয়ে যায়, আর এখন অতিরিক্ত নার্ভাস হয়ে যাওয়ার কারণে ও ঠিকভাবে নিজের প্রেজেন্টেশনটা দিতে পারে না, যে কারণে সেই মুহূর্তে জিম ওদের আইডিয়াটা রিজেক্ট করে দেয়। এখন মাইক আর ডাগলাস খুবই হতাশ হয়ে নিজেদের অফিসে ফিরে আসে। অন্যদিকে দেখা যায় এই ঘটনার বেশ কিছুদিন পর জিমের বেশ কিছু ভুলের জন্য ওকে ওর কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছে। এখন নিজের চাকরি হারানোর পর জিম ঠিক করে নেয় এবার থেকে ও মাইক আর ডাগলাসের সঙ্গে ওদের কোম্পানিতে কাজ করবে। সেজন্য পরের দিন সকালেই ও মাইকের সঙ্গে দেখা করার জন্য ওর অফিসে পৌঁছে যায়। সেখানে যাওয়ার পর ও মাইক আর ডাগলাসকে বলে, আগের দিন তোমাদের ওই স্মার্টফোনের আইডিয়াটা আমার খুবই পছন্দ হয়েছে, কিন্তু সমস্যা হলো তোমরা লোকজনের সঙ্গে ঠিকভাবে কথা বলতে পারো না, তাই তোমাদের ওই জিনিসটাকে তোমরা বাজারে বিক্রি করতে পারবে না, কিন্তু আমি তোমাদেরকে এই কাজে সাহায্য করতে পারি। তোমাদের এই স্মার্টফোনটাকে তৈরি করা থেকে শুরু করে সেটাকে বাজারে বিক্রি করা সমস্ত কাজই আমি করে দেব, এমনকি এই কাজটা করার জন্য আমি তোমাদের কোম্পানিতে $20,000 ইনভেস্ট করব, কিন্তু তার বিনিময়ে আমাকে তোমাদের এই কোম্পানির 50% শেয়ার দিতে হবে, আর সেই একই সাথে আমাকে এই কোম্পানির CEO বানাতে হবে। কিন্তু এই কথাটা শোনার পর মাইক আর ডাগলাস সঙ্গে সঙ্গেই জিমের এই অফারটা রিজেক্ট করে দেয়। ডাগলাস বলে, আমরা US রোবোটিক্স নামের একটা বড় কোম্পানির সাথে $16 মিলিয়ন মডেম বিক্রি করার একটা চুক্তি করেছি, আর একবার এই ডিলটা হয়ে গেলে আমাদের কাছে অনেক টাকা চলে আসবে। যেটা শুনে জিম হাসতে হাসতে বলে, ওই কোম্পানি তোমাদেরকে ব্যবহার করছে, ওরা তোমাদেরকে একটা টাকাও দেবে না, আর পরে যখন তোমরা খুবই অসহায় হয়ে যাবে তখন তোমাদের কাছ থেকে খুবই কম দামে ওই মোডেমগুলো কিনে নেবে। যেটা শুনে ডাগলাস বলে, US রোবোটিক্সের ওপরে আমাদের পুরো বিশ্বাস আছে। আর এই কথা বলেই ও জিমের অফারটাকে রিজেক্ট করে দেয়, যে কারণে জিম ওখান থেকে হতাশ হয়ে ফিরে যায়। এখন জিম চলে যাওয়ার পর মাইক US রোবোটিক্সের কল করে ওদের সেই চুক্তির ব্যাপারে জানতে চায়। তখন ওই কোম্পানির ম্যানেজার এদেরকে বলে, তোমরা যে মোডেমগুলো পাঠিয়েছিলে তাদের প্রত্যেকটাতেই কিছু না কিছু প্রবলেম ছিল, যে কারণে আমরা তোমাদের সাথে এই চুক্তিটা ক্যান্সেল করে দিয়েছি। এই কথা শুনে মাইক বুঝতে পারে একটু আগে জিম ওদেরকে ঠিকই বলেছিল, ওরা ভালো জিনিস তৈরি করতে পারলেও সেগুলোকে বিক্রি করতে পারে না, ওদের তৈরি জিনিসগুলো বাজারে বিক্রি করার জন্য ওদের জিমের সাহায্যের প্রয়োজন। এখন মাইক আর ডাগলাস দুজন মিলে জিমকে নিজেদের কোম্পানিতে পার্টনার হিসেবে নেওয়ার জন্য রাজি হয়ে যায়। ওরা জিমকে ওদের কোম্পানির co-CEO পদে নিযুক্ত করে, আর সেই একই সাথে ওকে ওই কোম্পানির 33% শেয়ার দিয়ে দেয়। কিন্তু এসব কিছুর জন্য জিমকে এই কোম্পানিতে $125,000 ইনভেস্ট করতে হবে। এখন সবকিছু শোনার পর জিম ওদের সমস্ত শর্তে রাজি হয়ে যায়, আর পরের দিন থেকেই ওদের কোম্পানি অর্থাৎ রিসার্চ ইন মোশনে কাজ করতে শুরু করে দেয়। এর পরের দিন সকালে জিম প্রথমবারের জন্য অফিসে আসার সাথে সাথেই মাইক ওকে জানায়, আগের দিন তুমি ঠিকই বলেছিলে, US রোবোটিক্স আমাদের সমস্ত চুক্তি ক্যান্সেল করে দিয়েছে, কিন্তু এখন সমস্যা হলো ওদের অর্ডার অনুযায়ী অতগুলো মোডেম তৈরি করার জন্য আমি ব্যাংক থেকে $1.6 মিলিয়ন লোন নিয়েছি, এখন ওই মোডেমগুলো বিক্রি করে লোন শোধ করতে না পারলে আমাদের অনেক টাকার ক্ষতি হয়ে যাবে। এখন সবকিছু শোনার পর জিম US রোবোটিক্সে কল করে ওদেরকে অনেক কম দামে এই মোডেমগুলো বিক্রি করার জন্য রাজি হয়ে যায়।
আসলে জিম চাইছিল মাইক ওই ব্যাংক থেকে যত টাকা লোন নিয়েছে এরা যেন ওই মোডেমগুলো বিক্রি করে অন্তত সেই টাকাটা শোধ করতে পারে। জিমের কথা শুনে ইউএস রোবোটিক্সের ম্যানেজার বলে, আমরা এই মোডেমগুলো কিনতে রাজি আছি, কিন্তু তার জন্য আমাদের একটা শর্ত আছে। মাইক এতদিন ধরে নিজে যে ফোন তৈরি করার চেষ্টা করছে, আমরা চাই ও যেন সেই পেটেন্ট আমাদের কোম্পানির নামে করে দেয়। কারণ মাইকের কাছ থেকে ওর আইডিয়া শোনার পর বিগত এক বছর ধরে আমরা ওরকমই একটা ফোন তৈরি করার চেষ্টা করছি। এখানে বোঝা যায় মাইকের পাঠানো ওই মোডেমগুলোয় কোনো রকম সমস্যা ছিল না। এখানে ইউএস রোবোটিক্স মাইকের অসহায়তার সুযোগ নিয়ে ওর কাছ থেকে ওর ফোনের পেটেন্টটা কেড়ে নিতে চাইছিল। এখন সবকিছু শোনার পর জিম খুবই অবাক হয়ে যায়। ও সঙ্গে সঙ্গে মাইককে বলে, তোমার আইডিয়া মতন ওই ফোনের একটা প্রোটোটাইপ তৈরি করতে তোমার কতদিন সময় লাগবে? মাইক বলে, খুব কম করে হলেও এক বছর সময় তো লেগেই যাবে। যেটা শুনে জিম বলে, আমাদের কাছে অত সময় নেই, কারণ ইউএস রোবোটিক্স বিগত এক বছর ধরে তোমার আইডিয়া মতন ওই ফোনটা তৈরি করার চেষ্টা করছে। এখন আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব ওই ফোনের একটা প্রোটোটাইপ তৈরি করতে হবে, যাতে সেটা দেখিয়ে আমরা বড় বড় কোম্পানির থেকে অনেক টাকার ইনভেস্টমেন্ট নিয়ে আসতে পারি। যেটা শুনে মাইক বলে, আমি চাইনিজ কোম্পানিদের মতন সস্তার আর ডিফেক্টিভ প্রোডাক্ট তৈরি করতে চাই না। আমি চাই আমার তৈরি প্রত্যেকটা জিনিস যেন একদম নিখুঁত হয়, আর যতদিন না এমনটা হচ্ছে আমি ততদিন ওই ফোন নিয়ে কোনো রকম কাজ করতে চাই না। তখন জিম বলে, নিখুঁত বলে কোনো জিনিস হয় না, প্রত্যেকটা জিনিসের মধ্যেই কিছু না কিছু সমস্যা থেকে যায়। তুমি শুধু নিজের ক্ষমতা মতন একটা ভালো প্রোটোটাইপ তৈরি করার চেষ্টা করো, আমরা সেটা নিয়েই কাল সকালে ইউএস এর একটা বড় কোম্পানিতে যাব। এই কথা বলেই জিম ওখান থেকে বেরিয়ে আসে। এর মানে এখন মাইককে যেভাবেই হোক আজ রাতের মধ্যেই ওই ফোনের একটা প্রোটোটাইপ তৈরি করতে হবে। সেজন্য সবার আগে মাইক আর ডাগলাস বাজার থেকে বেশ কিছু ক্যালকুলেটর, ভিডিও গেম আর বাচ্চাদের বেশ কিছু খেলনা কিনে আনে, আর তারপর সেই সমস্ত জিনিসের পার্টস আর সার্কিট দিয়ে ওরা সবাই মিলে সারা রাত ধরে চেষ্টা করে ওদের ফোনের একদম প্রথম একটা প্রোটোটাইপ তৈরি করে। এটা আসল ফোনের মতন দেখতে ছিল না ঠিকই, কিন্তু এটা থেকে ওদের আইডিয়া সম্পর্কে একটা ধারণা পাওয়া যাচ্ছিল। এর পরের দিন সকালে জিম আর মাইক দুজন মিলে ওই প্রোটোটাইপ নিয়ে বেল অ্যাটলান্টিক নামে আমেরিকার খুবই বড় একটা টেলিকমিউনিকেশন অফিসে পৌঁছে যায়। কিন্তু সেখানে ওই অফিসের বোর্ড মেম্বারদের সাথে মিটিং শুরু হওয়ার আগে মাইক খেয়াল করে, ও ভুল করে ওদের ফোনের প্রোটোটাইপের বাক্সটা নিচে ট্যাক্সির মধ্যে ফেলে রেখে এসেছে। এখন ও জিমকে ওখানে একা ফেলে রেখেই নিচের ট্যাক্সির মধ্যে থেকে সেই ফোনের বাক্সটা আনার জন্য বেরিয়ে পড়ে। এদিকে ততক্ষণে ওই কোম্পানির বোর্ড মেম্বারদের সাথে ওদের মিটিং শুরু হওয়ার সময় হয়ে গেছিল, সেজন্য জিম একা একাই ওই মিটিংয়ে চলে যায়। কিন্তু ওই ফোনের টেকনিক্যাল জিনিস সম্পর্কে ওর কোনো রকম ধারণা ছিল না, সেজন্য মিটিং শুরু হওয়ার পর ও ওই কোম্পানির বোর্ড মেম্বারদেরকে নিজের ফোন সম্পর্কে কিছুই বোঝাতে পারছিল না। এমনকি জিমের কথা শুনে ওরা সবাই হাসতে শুরু করে, আর একটা সময় ওদের এই প্রজেক্টটাকে রিজেক্ট করে দেয়। কিন্তু তখনই একদম শেষ মুহূর্তে ওখানে মাইক চলে আসে। দেখা যায় ও নিচে ট্যাক্সির মধ্যে ফেলে রাখা ওদের ফোনের প্রোটোটাইপের বাক্সটাও নিয়ে এসেছে। এখন মাইক ওই কোম্পানির বোর্ড মেম্বারদেরকে নিজের ফোনের টেকনিক্যাল জিনিসগুলো ভালো করে বোঝানোর পর ওদের হাতে সেই ফোনের প্রোটোটাইপটা তুলে দেয়, যেটা দেখার পর ওরা সবাই একদমই অবাক হয়ে যায়। এর আগে অবধিও মানুষ কখনো কল্পনাও করতে পারেনি একটা ছোট্ট ফোন থেকে কাউকে ইমেল পাঠানো যেতে পারে, কিন্তু এখন মাইক সেই সমস্ত অসম্ভব কাজকে সম্ভব করে দেখিয়েছে। এই জিনিসটা ওই কোম্পানির প্রত্যেকটা বোর্ড মেম্বারেরই খুবই পছন্দ হয়, আর ওরা মাইকের এই ফোনের আইডিয়াতে কাজ করার জন্য রাজি হয়ে যায়। এখন মাইক নিজের এই ফোনের নাম রাখে ব্ল্যাকবেরি, আর এইভাবেই এই পৃথিবীর প্রথম স্মার্টফোনের জন্ম হয়। এই ঘটনার কিছুদিনের মধ্যেই ব্ল্যাকবেরি তাদের ফোন তৈরি করে মার্কেটে নিয়ে আসতে শুরু করে। প্রথমবার এই ফোনটা দেখার পর সমস্ত মানুষ যেন একদম পাগল হয়ে গেছিল। নিজের আধুনিক ফিচার্সের কারণে লঞ্চ হওয়ার সাথে সাথেই পুরো পৃথিবী জুড়ে এই ফোনটা খুবই জনপ্রিয় হয়ে ওঠে। এখন পৃথিবীর সমস্ত ক্ষমতাশালী ধনী মানুষরা এই ফোনটা কিনতে চাইছিল। এইভাবে আগামী কিছু মাসের মধ্যে ব্ল্যাকবেরি হয়ে ওঠে এই পৃথিবীর সবচেয়ে নাম করা আর বড় মোবাইল ফোন কোম্পানি। এইভাবে আগামী কিছু বছরের মধ্যে এই ফোন বিক্রি করেই মাইক, জিম আর ডাগলাস কোটি টাকার মালিক হয়ে ওঠে, আর সেই একই সাথে ওদের কোম্পানিটাও আগের থেকে অনেক বড় হয়ে যায়। এইভাবে আস্তে আস্তে চলে আসে 2003 সাল। এই বছর মাইক ব্ল্যাকবেরি ফোনের জন্য একটা পার্সোনাল মেসেজিং অ্যাপ তৈরি করে, যেটার নাম ছিল ব্ল্যাকবেরি মেসেঞ্জার। এটার মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করেই ফ্রিতে টেক্সট মেসেজ পাঠানো যেত। এটা বর্তমান সময়ে হোয়াটসঅ্যাপের মতন ছিল, যেটাকে ব্ল্যাকবেরি আজ থেকে 20-21 বছর আগেই আবিষ্কার করেছিল। কিন্তু এই অ্যাপটা শুধুমাত্র ব্ল্যাকবেরির ফোনে ছাড়া অন্য কোনো ফোনে ইউজ করা যেত না, যে কারণে এই অ্যাপটা লঞ্চ হওয়ার পর ব্ল্যাকবেরি ফোনের চাহিদা আর জনপ্রিয়তা আরও বেশি বেড়ে যায়।
এসব কিছুর মধ্যেই একদিন পাম পাইলট কোম্পানির সিইও কার্ল ইয়ংকোস্কি জিম আর মাইকের সঙ্গে দেখা করতে আসেন। পাম পাইলট ছিল ইউএস রোবোটিক্সের চাইল্ড কোম্পানি, যে ইউএস রোবোটিক্স একটা সময় মোডেম কেনার অজুহাতে মাইকের কাছ থেকে ওর ফোনের আইডিয়াটা চুরি করতে চেয়েছিল। এখন মিস্টার ইয়ংকোস্কি এদেরকে বলেন, আমি চাই এখন থেকে যেন ব্ল্যাকবেরি পাম পাইলট কোম্পানির সাথে একসাথে মিলে ফোন তৈরি করার কাজ করে। যেটা শুনে মাইক বলে, আমাদের কোম্পানিতে সবকিছুই ঠিক আছে আর আমাদের কোনো রকম টাকা পয়সারও অভাব নেই, তাহলে আমরা আপনাদের সাথে কাজ করতে যাব কেন? যেটা শুনে মিস্টার ইয়ংকোস্কি বলেন, তোমরা যদি নিজেদের ইচ্ছায় ভালোভাবে আমাদের সাথে কাজ করতে রাজি না হও, তাহলে আমরা মার্কেট থেকে তোমাদের কোম্পানির সমস্ত শেয়ার কিনে নেব। আমাদের কাছে তোমাদের থেকে অনেক বেশি টাকা আছে, তাই তোমরা যদি আমাদের কথা না শোনো, তাহলে আমরা তোমাদের পুরো কোম্পানিটা কিনে নিয়ে তোমাদেরকে নিজেদের ইচ্ছা মতন কাজ করাবো। যেটা শুনে জিম একটু ভাবনা চিন্তা করার পর বলে, ঠিক আছে, আপনারা আমাদেরকে কিছু মাস সময় দিন, আমরা তারপর থেকেই আপনাদের কোম্পানির সাথে একসাথে কাজ করতে শুরু করব। যেটা শুনে মিস্টার ইয়ংকোস্কি খুবই খুশি হয়ে ওখান থেকে চলে যান। কিন্তু জিম কোনোভাবেই নিজের কোম্পানিটা কারোর কাছে বিক্রি করতে চাইছিল না। এখন ওর মাথায় একটা অন্য চিন্তা চলছিল। ও ঠিক করে নেয় ও আরো নতুন 5 লাখ ব্ল্যাকবেরি ফোন বাজারে বিক্রি করবে, যাতে ওদের কোম্পানিতে অনেক টাকা চলে আসে আর ওদের শেয়ার প্রাইসও যেন অনেকটা বেড়ে যায়, যার ফলে যেন পরবর্তীকালে মিস্টার ইয়ংকোস্কি কোনোভাবেই ওদের এই কোম্পানিটা কিনতে না পারে। কিন্তু এখন ডাগলাস, মাইক আর বাকি সমস্ত ইঞ্জিনিয়াররা জিমকে অতিরিক্ত ফোন বিক্রি করতে বারণ করে দেয়। এখন মাইক জিমকে ওদের ফোনের পুরো টেকনিক্যাল ব্যাপারটা ভালো করে বুঝিয়ে বলতে শুরু করে। ও বলে, আমাদের প্রত্যেকটা ফোন নেটওয়ার্ক থেকে একটা নির্দিষ্ট পরিমাণ ডেটা ইউজ করে আর ওই সমস্ত নেটওয়ার্কের একটা করে লিমিট থাকে। এখন আমরা ওই নেটওয়ার্কের ম্যাক্সিমাম লিমিট অবধি ব্ল্যাকবেরি ফোন বাজারে বিক্রি করে দিয়েছি। এখন যদি আমরা আরো অতিরিক্ত ফোন বিক্রি করতে শুরু করি, তাহলে ওই নেটওয়ার্কের ওপরে লোড বেড়ে যাবে, যার ফলে সমস্ত ফোন ক্র্যাশ করতে শুরু করবে। এখন এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের কাছে দুটো রাস্তা আছে। হয় আমাদেরকে সমস্ত নেটওয়ার্কগুলোকে রিবিল্ড করে তাদের ক্যাপাসিটি বাড়াতে হবে, অথবা আমাদেরকে সমস্ত ব্ল্যাকবেরি ফোনের ডেটার সাইজ ছোট করতে হবে। কিন্তু এই কাজের জন্য আমার এই পৃথিবীর সমস্ত বড় বড় ইঞ্জিনিয়ারদের সাহায্যের প্রয়োজন। এখন এই কথা শুনে জিম পৃথিবীর সমস্ত বড় বড় কোম্পানির বড় বড় ইঞ্জিনিয়ারদেরকে ব্ল্যাকবেরিতে নিয়ে আসতে শুরু করে। সবার আগে ও গুগলের হেড ইঞ্জিনিয়ার পল স্ট্যানোসের সঙ্গে দেখা করে আর ওকে $10 মিলিয়ন বিনিময়ে গুগল ছেড়ে ব্ল্যাকবেরিতে জয়েন করতে বলে। এখন এত টাকা পেয়ে পল সঙ্গে সঙ্গেই এই কাজটা করার জন্য রাজি হয়ে যায়। কিন্তু এখন সমস্যা হলো, সেই মুহূর্তে জিম বা ওর কোম্পানির কাছে এত টাকা ছিল না, সেজন্য ও পলকে $10 মিলিয়ন বিনিময়ে নিজের কোম্পানির বেশ কিছু পুরানো শেয়ার দিয়ে দেয়। যদিও এইরকমভাবে নিজের কোম্পানির পুরানো শেয়ার বিক্রি করা একরকমভাবে বেআইনি ছিল, কিন্তু জিম এখন এভাবেই পৃথিবীর সমস্ত বড় বড় কোম্পানি থেকে বড় বড় ইঞ্জিনিয়ারদেরকে নিজের কোম্পানিতে নিয়ে আসতে শুরু করে। এদিকে সেই একই সাথে জিম বেশ কিছু নতুন মডেলের ব্ল্যাকবেরি ফোন বাজারে বিক্রি করতে শুরু করে। এইভাবে আগামী কিছু মাসের মধ্যে বাজারে অতিরিক্ত পরিমাণ ব্ল্যাকবেরি ফোন চলে আসার কারণে নেটওয়ার্কের ওপরে লোড পড়তে শুরু করে, যার ফলে ওদের সার্ভার ক্র্যাশ করে যায়। এখন আস্তে আস্তে সমস্ত ব্ল্যাকবেরি ফোন হ্যাং করতে শুরু করে, সেগুলো পুরোপুরি কাজ করা বন্ধ করে দেয়। এমনকি কিছু সময় পর সমস্যা এতটাই বেড়ে গেছিল যে এই নেটওয়ার্ক ক্র্যাশের খবরটা টিভি নিউজে দেখানো শুরু হয়ে যায়। যে ব্যাপারটা নিয়ে জিম, মাইক, ডাগলাস আর এই কোম্পানির সমস্ত ইঞ্জিনিয়াররা খুবই চিন্তায় পড়ে গেছিল। এখন জিম বাইরের কোম্পানি থেকে নিয়ে আসা সমস্ত বড় বড় ইঞ্জিনিয়ারদের সঙ্গে আলোচনা করে এই সমস্যার একটা সমাধান খুঁজে বের করে আর আগামী কিছুদিনের মধ্যে ওরা পুরো নেটওয়ার্ক সিস্টেমটাকে রিবিল্ড করে এই সমস্যার সমাধান করে দেয়। এখন এই নতুন সিস্টেমের ফলে 5 লক্ষের জায়গায় একসাথে 20 লক্ষ ব্ল্যাকবেরি ফোন ইউজ করা যাবে। এরপর কিছুদিনের মধ্যে সবকিছু ঠিক হয়ে গেলে ব্ল্যাকবেরির মার্কেট শেয়ারের প্রাইস 400% বেড়ে যায়। কিন্তু সেই একই সাথে এখন এই কোম্পানির সমস্ত ইঞ্জিনিয়ারদের ওপরে কাজের চাপও প্রচুর বেড়ে যায় আর এই বিষয়টা নিয়েই একদিন ডাগলাসের সাথে মাইকের ঝামেলা বেঁধে যায়। আসলে যত সমস্যাই হোক না কেন, ডাগলাস খুব বেশি কাজ করতে পছন্দ করত না। ও চাইতো কাজের মধ্যেও যেন সবাই মজা করে আর আনন্দ খুঁজে পায়। এখন ওদের কোম্পানিতে কাজের চাপ বেড়ে যাওয়ার কারণে কেউ আর আগের মতন খুশি ছিল না, কিন্তু এই জিনিসটা ওদের কোম্পানির জন্য খুবই ভালো হয়েছিল। এখন আস্তে আস্তে ব্ল্যাকবেরি এই পৃথিবীর 45% স্মার্টফোন মার্কেট দখল করে নেয় আর এরপর থেকে এই কোম্পানিতে সবকিছু বেশ ভালোই চলতে থাকে, কারণ এখন অবধি মার্কেটে ব্ল্যাকবেরির কোনো কম্পিটিটর ছিল না। কিন্তু এইভাবে আস্তে আস্তে চলে আসে 2007 সাল, যে বছর অ্যাপেল কোম্পানি তাদের প্রথম আইফোন লঞ্চ করে। এটা ছিল একটা ফুল্লি টাচস্ক্রিন ফোন,
যেটার মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করা যাবে, ইমেল পাঠানো যাবে, গান শোনা যাবে, এমনকি ব্ল্যাকবেরির থেকে অনেক অনেক বেশি কাজ করা যাবে। এক কথায় বলতে গেলে সেই সময় আইফোন ব্ল্যাকবেরির থেকে অনেক বেশি টেকনিক্যালি অ্যাডভান্স ছিল। প্রথমবার আইফোন দেখার পর যেন সমস্ত মানুষজন এটা কেনার জন্যই পাগল হয়ে যাচ্ছিল। কিন্তু জিম এই নতুন আইফোন দেখার পর বলতে শুরু করে, এইরকম টাচস্ক্রিন ফোন কেউ ব্যবহার করবে না, মানুষ আমাদের এই কিপ্যাডওয়ালা ফোন ব্যবহার করতেই অভ্যস্ত হয়ে গেছে, তাই আইফোন খুব বেশি দিন মার্কেটে টিকতে পারবে না। কিন্তু কিছুদিন পর এর ঠিক উল্টোটা হয়। লঞ্চ হওয়ার সাথে সাথেই আইফোন সমস্ত লোকজনের মধ্যে খুবই জনপ্রিয় হয়ে উঠেছিল, যার ফলে নিজের মুক্তির কিছু মাসের মধ্যেই 1.4 মিলিয়ন মানে 14 লাখ আইফোন বিক্রি হয়েছিল, যার ফলে ব্ল্যাকবেরির সেলস আস্তে আস্তে খুবই কমে যেতে শুরু করে, যেটা দেখে মাইক খুবই হতাশ হয়ে যায়। এখন ও আইফোনকে টক্কর দেওয়ার জন্য একটা নতুন মডেলের ব্ল্যাকবেরি ফোন তৈরি করে, কিন্তু এটাও একটা কিপ্যাড ফোন ছিল, আর এটার মধ্যে আইফোনের তুলনায় তেমন বেশি কোনো ফিচার্স ছিল না, আর আইফোনের সামনে এটাকে খুবই পুরানো আর ব্যাকডেটেড মনে হচ্ছিল। এমনকি এখন মাইকের এই কিপ্যাডওয়ালা নতুন ব্ল্যাকবেরি ফোন দেখে ওর কোম্পানির নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডাররাও ওর ওপরে হাসাহাসি করতে শুরু করে। কিছুদিন আগে অবধিও পৃথিবীর সমস্ত মানুষ যে ফোনটা কেনার জন্য উৎসাহিত ছিল, এখন যেন কেউই সেই ফোনটার দিকে ফিরেও তাকাতে চাইছে না। এখন মাইকের কোম্পানির নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডাররা ওকে বলে, তুমি এই সমস্ত কিপ্যাডওয়ালা ফোন তৈরি করা বন্ধ করে দিয়ে আইফোনকে টক্কর দেওয়ার মতন একটা টাচস্ক্রিন ফোন তৈরি করো। তোমরা যদি সময়ের সাথে সাথে নিজেদেরকে আপডেট না করো, তাহলে কিন্তু মানুষ তোমাদের ফোন ব্যবহার করা পুরোপুরি বন্ধ করে দেবে। এইসব কথা শুনে মাইক খুবই রেগে গেছিল। ও কোনোভাবেই আইফোনের প্রশংসা সহ্য করতে পারছিল না, সেজন্য এখন ও নিজের ইনভেস্টরদেরকে চুপ করানোর জন্য ওদেরকে বেশ কিছু মিথ্যে কথা বলতে শুরু করে। ও বলে, বিগত বেশ কিছুদিন ধরে আমি এমন একটা ফোন তৈরি করার চেষ্টা করছি যেটার মধ্যে টাচস্ক্রিনের সাথে সাথে টাচ কিপ্যাডও থাকবে, মানে ব্ল্যাকবেরি ফোনের কিপ্যাড প্রেস করার সময় আমাদের যেমনটা অনুভব হয় সেই একই রকম সুইচ টেপার অনুভব আমাদের টাচস্ক্রিন ফোনের মধ্যেও পাওয়া যাবে। এখন মাইকের এই কথা শোনার পর ওর সার্ভিস প্রোভাইডাররা ওর নতুন প্রোডাক্টের ওপরে ইন্টারেস্ট দেখাতে শুরু করে, কিন্তু আসলে মাইকের কাছে এই রকম ফোনের কোনো আইডিয়া ছিল না। ও শুধুমাত্র ওই মিটিংয়ে সবাইকে খুশি করার জন্য ওই রকম একটা কাল্পনিক ফোনের গল্প বলেছিল। এখন নিজের কোম্পানিতে ফিরে আসার পর মাইক নিজের বাকি সমস্ত ইঞ্জিনিয়ারদের সাথে নিজের কল্পনা মতন ওই রকম একটা ফোন তৈরি করার চেষ্টা করে, কিন্তু মাইকের আইডিয়া শুনে সবাই বলতে শুরু করে, টাচস্ক্রিনের মধ্যে ওই রকম টাচ কিপ্যাড না দিয়ে আমাদেরকেও আইফোনের মতন পুরোপুরি টাচস্ক্রিন ফোন তৈরি করা উচিত। কিন্তু এই কথা শুনে মাইক খুবই রেগে যায়। ও কোনোভাবেই আইফোনের সাথে নিজের ফোনের তুলনা সহ্য করতে পারছিল না। ও আইফোনের থেকে পুরোপুরি আলাদা একদম অন্যরকম কিছু করতে চাইছিল। মাইকের ধারণা ছিল ব্ল্যাকবেরির ফোন তার কিপ্যাডের জন্যই পুরো পৃথিবীতে বিখ্যাত হয়ে উঠেছে, তাই এখন ও টাচস্ক্রিনের মধ্যেই সেই কিপ্যাডগুলোকে লুকিয়ে রাখতে চাইছিল। এখন মাইক একরকমভাবে জেদ করেই নিজের ইচ্ছা মতন ওই ফোনটা তৈরি করার সিদ্ধান্ত নেয়। কিন্তু এখন সমস্যা হলো, ওদেরকে খুবই অল্প সময়ের মধ্যে ওই ফোনটা তৈরি করে বাজারে নিয়ে আসতে হবে, সেজন্য ওরা বাধ্য হয়ে একটা চাইনিজ কোম্পানির কাছে নিজেদের এই ফোনগুলো তৈরি করার অর্ডার দিয়ে দেয়। যদিও মাইক প্রথম থেকেই কোনো চাইনিজ কোম্পানির সাথে কাজ করতে চাইত না, কারণ চাইনিজ কোম্পানির প্রোডাক্ট কোয়ালিটি একদমই ভালো হয় না, কিন্তু এখন আইফোনকে হারানোর জন্য ও বাধ্য হয়ে চাইনিজ কোম্পানির সাথে কাজ করার জন্য রাজি হয়ে যায়। এই ঘটনার কিছুদিন পর বেশ কিছু ইনভেস্টিগেটিং অফিসার ব্ল্যাকবেরি কোম্পানির অফিসে এসে মাইককে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। আসলে কিছু মাস আগে জিম পৃথিবীর সমস্ত বড় বড় কোম্পানির থেকে বড় বড় ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে আসার জন্য ওদেরকে নিজের কোম্পানির যে পুরানো স্টক দিয়েছিল সেটা আসলে বেআইনি ছিল, আর এখন এই অফিসাররা সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য এসেছিল। এখন সমস্ত কথা শোনার পর মাইক ওদেরকে জানিয়ে দেয়, এই ব্যাপারে ও কিছুই জানে না, এ সব কিছুই জিম করেছে। আর এই কথাটা একরকমভাবে সত্যি ছিল, জিমের ওই কাজটা সম্পর্কে ওদের কোম্পানিতে আর কেউই জানত না। এদিকে দেখা যায়, জিম তখন ওদের কোম্পানির সেলস বাড়ানোর জন্য অনেক বড় বড় কোম্পানির সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু এখন মাইক জিমকে কল করে ওদের অফিসে চলে আসতে বলে, আর তারপর ওকে সেই অফিসারদের কাছে ধরিয়ে দেয়। এখন ওই স্টক ম্যানিপুলেশনের অপরাধের জন্য জিমকে $83 মিলিয়ন ফাইন দিতে হয়, আর সেই একই সাথে ওকে ব্ল্যাকবেরির কো-সিইও পদের থেকে বরখাস্ত করে কোম্পানি থেকে বের করে দেওয়া হয়। এরপর আমাদেরকে বেশ কিছু মাস পরে অর্থাৎ 2008 সালের ঘটনা দেখানো হয়। দেখা যায়, এখন জিম চলে যাওয়ার পর মাইক একাই পুরোপুরিভাবে এই কোম্পানির সিইও হয়ে উঠেছে, আর ও চাইনিজ কোম্পানির কাছে নিজের যে নতুন মডেলের ফোনগুলো তৈরি করতে দিয়েছিল এখন সেগুলো রেডি হয়ে ওর কাছে চলে এসেছে। এখন ও চায়না থেকে আসা ওই নতুন ফোনগুলোকে চেক করে দেখতে শুরু করে, কিন্তু দেখা যায় সেই প্রত্যেকটা ফোনের মধ্যেই কিছু না কিছু প্রবলেম ছিল।
ওগুলোর থেকে একটা অদ্ভুত ধরনের আওয়াজ আসছিল। এমনকি ওগুলোর টাচ স্ক্রিনেও অনেক প্রবলেম ছিল। মাইক যেমনটা কল্পনা করেছিল এই ফোনগুলো মোটেও সেরকম ছিল না। এসব কিছু দেখে ও খুবই হতাশ হয়ে যায়। এখন ও এক এক করে ওই ফোনগুলোকে ঠিক করার চেষ্টা করে। এরপর সবশেষে আমাদেরকে দেখানো হয় ওই প্রত্যেকটা ফোনের মধ্যেই ম্যানুফ্যাকচারিং প্রবলেম ছিল, যে কারণে পরবর্তীকালে গ্রাহকরা ওই ফোনগুলোকে আবার ওদের কোম্পানিতে ফিরিয়ে দেয়। পরবর্তীকালে এই খারাপ ফোনের জন্য ব্ল্যাকবেরির নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডিং কোম্পানির $500 মিলিয়ন ক্ষতি হয়েছিল। এই ঘটনার পর থেকে লোকজন আস্তে আস্তে ব্ল্যাকবেরির ফোন ব্যবহার করা একদমই বন্ধ করে দেয়। এরপর 2012 সালে মাইক ব্ল্যাকবেরি কোম্পানি থেকে ইস্তফা দিয়ে দেয়। পরবর্তীকালে দেখা যায় ওই স্টক ম্যানিপুলেট করার জন্য জিমকে কোনোরকমভাবে জেলে পাঠানো হয়নি। অন্যদিকে 2007 সালে আইফোন লঞ্চ হওয়ার সাথে সাথেই ডাগলাস ব্ল্যাকবেরি কোম্পানিতে থাকা নিজের সমস্ত শেয়ারগুলো বিক্রি করে দেয়। সেই সময় ব্ল্যাকবেরি কোম্পানির শেয়ারের দাম সবচেয়ে বেশি ছিল। আর ওই শেয়ারগুলো বিক্রি করার পর ডাগলাস এখন এই পৃথিবীর সবচেয়ে ধনী মানুষদের মধ্যে একজন হয়ে উঠেছে। একটা সময় এই পৃথিবীর 45% স্মার্টফোন মার্কেট ব্ল্যাকবেরির দখলে ছিল, কিন্তু বর্তমানে সেটা হলো 0%। এখন এই কোম্পানিটা আর কোনোরকম ফোন তৈরি করে না। আর এখানেই এই সিনেমার গল্পটা শেষ হয়। এই গল্প থেকে শেখা যায় কোনো জিনিস যত আধুনিক আর যত উন্নতই হোক না কেন, সময়ের সাথে সাথে প্রত্যেকেরই পরিবর্তন দরকার। মাইক যদি আইফোনকে হারানোর চেষ্টা না করে নিজেও আইফোনের মতন একটা নতুন আধুনিক আর ভালো ফোন তৈরি করার চেষ্টা করত, তাহলে হয়তো একসময়ের সবচেয়ে নাম করা স্মার্টফোন কোম্পানিকে আজকে এইভাবে বন্ধ হয়ে যেতে হতো না। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করো আর খারাপ লাগলে ডিসলাইক করো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।